হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে বৃষ্টি ভেজা বিকেলের অনেক অনেক শুভেচ্ছা। এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো মেয়েকে নিয়ে আর ঘরে থাকতে থাকতে বোরিং লাগছে ওর, আর বিকেল হলে একটু বেরোতে চায়। এখন মেয়েকে নিয়ে একটু বেরোবো। আর তোমাদের বৃষ্টি ভেজা গাছগুলো, ফুল গাছগুলো দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে। বৃষ্টি ভেজা গোলাপ গাছগুলো অসাধারণ লাগছে দেখতে। চারিদিকটা অন্ধকার, সন্ধে নামার আগের মুহূর্তটা আর কি, পরন্ত বিকেল। তো এই 5 মিনিটের মতো একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে ওকে নিয়ে চলে আসবো। বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লেগে যেতে পারে। হালকা বৃষ্টি হয়েই যাচ্ছে। আচ্ছা, টিপ টিপ বৃষ্টি পড়ছে। এই পুজোর পরেও বৃষ্টি আর থামে না, থামার নাম গন্ধ নেই। তো আমি আরও আর ওর ঘরে থাকতেও ভালো লাগছে না, ওর জন্য ছাতা নিয়েই বেরিয়ে গেছি। না বাবা, ছাতাটা মাথায় দাও, হালকা হালকা বৃষ্টি আছে। আসো 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 আসো। টাপুর টুপুর বৃষ্টি পড়ে, দেখছো বাবা? এদিকে এদিকে রুখি দিদি। মেয়ে বাচ্চাটা চলে গেল বাবা, যাও। কি খাবে? চোকর খাবে। তুমি কি নিছো? এটা কি কালারের? কি কালারের বাবা ছাতাটা, বলে দাও, বলে দাও। বলো ইয়েলো, গ্রিন, অরেঞ্জ, বলো। এই তো আকাশ, চারিদিকে মেঘলা আকাশই এখনো রয়েছে। 5টা বাজে, এখন 5টাতেই সন্ধে হয়ে যায়। আমরা আমরা একটু হাঁটু হাঁটু দিয়ে এখন একটু পরে বাড়ি যাব না বাবা? বিকেলে একটু না হাঁটলে চলে? বলো, চলো। ছাতা মাথায় আমরা দুইজন এই বিকেলে একটু হাঁটু হাঁটু দিয়ে তারপর কোথা যাব বলো? তারপর বাড়ি গিয়ে খেলবো আমরা। হাসো, একটু স্মাইল করে দাও, একটু স্মাইল করে দাও, সুন্দর করে স্মাইল করে দাও, স্মাইল। এই দেখো জলে টইটুম্বুর, পুকুর, সবকিছু চারিদিকে সবুজে সবুজ। আর আমি মেয়ের ছাতাটা নিয়েছি, ছোট্ট ছাতাটা। যে বৃষ্টির জল পেয়েছে অমনি খেলা শুরু। কি করছো তুমি জলে? কি করো? ধাপুস ধুপুস। চলো 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 চলো, ঠাম্মা বকু দিবে, চলো চলো। না, ঠাম্মা তোমাকে খুঁজছে, চলো চলো চলো। বাড়ি যাব বাবা, এবারে দেরি হয়ে যাচ্ছে, চলো। কাদা কাদা হয়ে গেছে পুরো, কাদা মাটি। চলো, হ্যাঁ, পাখি আমরা ছোটবেলা বৃষ্টিতে এরম ভিজতাম, খেলতাম, ওই দিনগুলো মনে পড়ে যায় এখন মেয়েকে দেখে। ওগুলো দিনের কথা আবার মনে পড়ে যায় না বাবা? ভীষণ সুন্দর মোমেন্ট। বর্ষার দিকে বুদবুদিটি ঝরে যায়। তো মেয়েকে নিয়ে রাস্তা থেকে এসে ওকে নিয়ে একটু খেলে টেলে, তারপর একটু টিফিন টিফিন করিয়ে আমরা চাটা খেলাম। চাটা খেয়ে দেখি 7টা বেজে গেছে। আজকে একটু আগেই রান্না করব, তো
মাশরুমের রেসিপি তোমরা দেখবে। আর আমি ফার্স্ট টাইম মাশরুম তৈরি করছি, এর আগে মা করেছিলাম, খেয়েছিলাম, বাট আমি কোনোদিনও নিজে হাতে করিনি, আজকে ফার্স্ট টাইম করব। আমি ইউটিউব দেখেই এটা আর কি রেসিপিটা শিখেছি, বেশ সুন্দর দেখতে হয়েছে। আর কি কি লাগছে মাশরুম বানাতে তোমাদের বলে দিচ্ছি। হাফ কেজি মাশরুম এনেছিল বর, আমি অর্ধেকটা রান্না করেছি, অতগুলো লাগবে না। তো পেঁয়াজ লাগছে, টমেটো লাগছে, আলু টুকরো করে নিয়েছি, আদা নিয়েছি, আর রসুনটা মা ছুলে দিয়েছে, রসুনও নিয়েছি আমি। তো রসুনটা কুচি কুচি করে নিচ্ছি, যদিও বা এটা পেস্ট হবে বেশিরভাগটাই। আর আর ভীষণই এক্সাইটেড যে মাশরুম প্রথম বানাবো, কীরকম হয় খেতে। তো মাশরুমটা দেখতে পাচ্ছ ছাড়িয়ে নিচ্ছি, একদম নরম নরম ছিল, প্যাকেট থেকে বের করে একটু ফ্রিজে রেখেছিলাম। তারপর দেখতে পাচ্ছ বাকিটা অর্ধেকটা আমি সরিয়ে রেখেছি, আর এই অর্ধেকটা নিয়েছি আর কি, অর্ধেকটা এই মাশরুমটা ছাড়িয়ে একটু টুকরো টুকরো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নেবো আর কি, একদম নরম। তো আমি তাড়াতাড়ি করছি, ওদিকে মেয়েও ডাকছে, বেশিক্ষণ আবার না দেখলে আবার মামা করতে থাকে, ভাল লাগে না ওর। আমি এদিকে তাড়াহুড়ো করছি রান্নার জন্য, আর আজকের ডিনারে এই মাশরুমের তরকারি আর এসে আর ভাত, ব্যাস আর কিচ্ছু নেই, আর কিচ্ছু না। আর মাছ ভাজা থাকবে, মাছ ভাজাটা দেখাচ্ছি না, আমি মাশরুমের রেসিপিটাই দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। আর আর হ্যাঁ, মাশরুমটা কিন্তু ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, ওখানে ভালো করে ধুতে হবে, তেলটা গরম হয়ে এলেই কুচি করে নেওয়া যে পেঁয়াজটা রয়েছে, কুচি করে নেওয়া পেঁয়াজটা আমি ছেড়ে দেব। সরি, আলুটা আগে দিয়ে দিচ্ছি, সরি আলুটা, আর পেঁয়াজটা আগে দিলে পুড়ে যেত, ওই জন্য আলুটাই আগে দিলাম। আলুটা ভাজা ভাজা, লাল লাল ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি এখন। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে লাগবে, আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর একটা টমেটো, টমেটো কুচিও দিয়ে দিলাম। আর তোমরা নুন দিয়ে দিও, আমি একটু পরে দিয়েছিলাম, নুনটা দিলে টমেটোটা ভালো করে মানে গলে যায় আর কি সুন্দর করে। আর এই ফাঁকে আমি পেস্ট করে নিচ্ছি রসুন, পেঁয়াজ, আদা আর একটু জিরে, আর কাঁচা লঙ্কা দেব না, একটু শুকনো লঙ্কার গুঁড়োই আজকে ব্যবহার করব রান্নাতে। দেখো আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব এটার, মাংসের যা যা মশলা লাগে ওগুলোই লাগবে প্রায়। তো পেস্টটা বানিয়ে নিয়েছি এদিকে, আর আমার আলু টমেটো পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দেওয়ার পর নুন দিয়ে দিলাম, নুনটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তারপরে এবার দিয়ে দেবো আমি যে মিহি করে রেখেছি পেস্টটা, ওই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি, মিশ্রণটা দিয়ে নাড়াচাড়া করতে হবে অনুভূতি। যাতে লেগে না যায়, পুড়ে না যায়, পুড়ে গেলে গেলে তরকারি সবটাই নষ্ট হয়ে যায়। সুন্দর করে নাড়তে থাকতে হবে, সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর আমি জল ঝরিয়ে রাখা মাশরুমটা দিয়ে দিচ্ছি, মশলাটা কষানো হয়ে গেলে বোঝাই যাবে, তেল ছেড়ে দেবে, সুন্দর গন্ধ বেরোবে, তারপর মাশরুমটা দিয়ে নাড়াচাড়া করতে হবে।
খুব বেশিক্ষণ লাগে না মাশরুম হতে। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন গরম মশলা পাউডার। আমি আজকে গুঁড়ো মশলাই বেশি ব্যবহার করেছি, আর শিলনোড়াতে এমনি সময় বাটি, কিন্তু আজকে আর রাত্রের জন্য আমি নামাতে ইচ্ছে করে নেই। আমার প্রায় কষানো হয়েই আসছে, মাশরুমটা গুলে গুলে গেছে দেখো, কিরম জল ছেড়েছে একটু। তারপর আমি অল্প জল দিয়েছি, সামান্য, বেশি জল দিইনি, তাহলে জল জল হয়ে যাবে একদম, মাশরুম থেকে না জল বেরো। তো নিজে নিজে ক্যামেরা করে রান্না করতে একটু প্রবলেমই ফেস করতে হয়, তো যারা করে থাকবে ভিডিও তারা নিশ্চয়ই জানো, তো খুব একটু অসুবিধাই হয় আর কি। কি আর করা যাবে, ভিডিও করতে ভালো লাগে। তো এই রেডি আমার মাশরুমের তরকারি, একটু চিনিও দিতে হবে। আর দেখো, সরি চিনির কথা ভুলে গেছিলাম, আর দেখো কি সুন্দর হয়েছে তরকারিটা, খুব সুন্দর হয়েছে। আর বর একটা খেয়েও বলেছে খুব ভালো হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করো। ওকে টাটা, রেসিপিটা কেমন লাগলো জানিও।